আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা করতে যাচ্ছি বারবিকিউ, সেজন্য মাংসগুলোকে কেটে নিচ্ছি, ভালো করে চাকচাক করে ছেড়ে নিচ্ছি। এভাবে রানের পিসগুলো নিয়েছি, বুকের পিস, এগুলোকে কেটে নিলে মাংস ভিতরে ভালো করে যায়, মশলাটা ভালো করে ভিতরে যায়। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এবং ভিনেগারের পানি, ভিনেগার দিয়েছি, পানি দিয়ে দিলাম। লবণ ও ভিনেগারের পানিতে আমি এটাকে এক ঘন্টা রেখে দিব। অলরেডি দেখেন পানির উপরে একটু একটু তেলের মতো ভেসে এসেছে। এখানে আমি টক দই রেখেছি, এক কাপ টক দই। এটার মাঝে এখন আমি মশলা দিয়ে দিব, বারবিকিউর মশলা। প্রথমে দিলাম আমি রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা এটা দিয়েছি আমি 2 টেবিল চামচ, গরম মশলা পাউডার, তারপরে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়া, ধনে গুঁড়া, এটা দিচ্ছি আমি বারবিকিউ মশলা, রাঁধুনি বারবিকিউ মশলা দিয়েছি। এটা আসলে আমি যতটুকু প্যাকেট কিনেছিলাম পুরোটা প্রায়টাই দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ আছে। পুরোটাই আপনারা দিয়ে দিতে পারেন। সয়া সস, তিন টেবিল চামচ, কাসুন্দি মানে সর্ষে বাটা যেটা সেটা দিয়ে দিলাম। বারবিকিউর মশলাটা ভালো করে মিক্সড করে রেখে দিতে হয়, এতে মশলাটা ভালোভাবে মিক্সচার হয়। আমার কাছে কাসুন্দি ছিল, সেটা দিয়েছি। আপনাদের যদি সর্ষে থাকে তাহলে সর্ষে বাটাও আপনারা বেটে দিতে পারেন, একই কথা। টমেটো সস, হঠাৎ করে আসলে প্রোগ্রাম করলাম, আমরা সবাই বারবিকিউ করব, সাথে নান রুটি করেছি। টমেটো সস, সরিষার তেল, এখানে সরিষার তেলটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সরিষার তেলের বারবিকিউতে সরিষার তেল দেওয়াটাই ভালো, ঘ্রাণটা খুব ভালো লাগে। হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো। অনেকে চাইলে আপনারা বাটারও ব্রাশ করতে পারেন, তবে আমি সরিষার তেলটা দিব, আমার কাছে ভালো লাগে এটা। এখন দিয়ে দিচ্ছি আমি কালো গোলমরিচের গুঁড়ো, এখন ভালোভাবে এগুলো আমি মিক্সড করব।
আপনারা ঝাল যে যেমন খান সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল করব, কারণ বারবিকিউটা ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। আমরা যারা সবাই খাবো সবাই আসলে ঝাল খেতে পছন্দ করি। একটু লবণ, টক দই দিয়েছি, লেবুর রস দিব, তাই লবণটা একটু কমই দিবেন, কারণ আবার সয়া সস আছে। এখন লেবু দিয়ে দিব আমি প্রায় 4 টেবিল চামচের মতো। আমি যে লেবুগুলো এনেছি সেগুলো খুবই রসালো। এভাবে ছিপে রসগুলো দিয়ে দিবেন আপনারা। আমরা প্রায় সময় শীতের সময় করি, ছাদে করি অথবা আমাদের বাড়িতে উঠোনে করি বারবিকিউ, খুব ভালো লাগে। তো ভাবলাম যে আসলে গতকালকে আমাদের এদিকে আবহাওয়াটা খুব মেঘাচ্ছন্ন ছিল, ভাবলাম যে আসো সবাই মিলে আমরা আজকে বারবিকিউ একটা পার্টি করি। তো যেই বলা সেই তাই হয়ে গেল, করে ফেললাম। আসলে হুট করে যে কোনো প্রোগ্রাম করলেই করা হয়ে যায়, সেটার আনন্দ আলাদা, মজা লাগে। আমি একটি সাদি ম্যাজিকের প্যাকেটও দিয়েছি স্বাদটা টেস্ট বাড়ানোর জন্য। এখন সব কিছু মিক্সড করব, ভালোভাবে মিক্সড করতে হবে, নেড়েচেড়ে ভালো করে মিক্সড করতে করে রেখে দিব। ওইদিকে আমার মুরগির মাংসগুলো আমি ভিনেগারের পানি এবং লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। ওটা প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি মশলাটাতে মশলাটা মাখিয়ে ফ্রিজে রেখে দিব। এদিকে আমি তেলাপিয়া মাছ নিয়েছি বারবিকিউর জন্য, ভালো করে পরিষ্কার করে ধুয়ে চিড়ে নিচ্ছি মাঝখানে। এতে দেখতে পাচ্ছেন মাছগুলোও আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে। এখন সে মশলাটা ভালো করে মেখে মুরগি এবং মাছ দুটোই আমি ফ্রিজে নর্মালে রেখে দিব। এদিকে দেখুন আমাদের বারবিকিউর প্রস্তুতি নেওয়া হচ্ছে, বাচ্চারা তো খুবই খুশি আনন্দ। আমার বড় ভাগিনা বলছে ও নিজেই চুলা সব অ্যারেঞ্জমেন্ট করবে, ও নিজের আগ্রহ, ওর আগ্রহটাই আসলে বেশি ছিল। ও বলছে যে আন্টি আমরা করবো, আসো আসো আমরা সবাই মিলে একটু আনন্দ করবো। এই যে দেখেন আমার ছেলে ও আমার আরেক ভাগিনা খুব আনন্দ করছে, ওরা তো মহা খুশি। ওরা সবাই মিলে ইট এনেছে, এটা আমাদের বাসার সামনে নিয়ে টেনেছে, বাজারে গিয়েছে, বলকে চলো খালামণি আমরা সবাই একসাথে যাই, বাজার করলাম, তারপরে প্রস্তুতি নেওয়া শুরু হলো। যাই হোক হঠাৎ করে করেছি, তারপর অনেক আনন্দ হয়েছে, অনেক খুব ভালো লেগেছে। আনন্দ বড় আয়োজনে যে আসলে আনন্দ থাকে সেটা আসলে ভুল, অনেক সময় আনন্দটাই আসল। অনুষ্ঠান বড় হোক ছোট হোক সবাই মিলেমিশে একসাথে কোনো প্রোগ্রাম করাটাই সেটাই হচ্ছে মূল আনন্দ। আল্লাপাক যেন সবাইকে আমাদের সুস্থ রাখে ইনশাল্লাহ। আমরা এভাবে আপনাদেরকে আমরা যেন এভাবে আনন্দ করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি সেই দোয়া করবেন। এই তো আমার বড় ছেলে করে ফেলেছে চুলো, ও কয়লা এনেছে, ওর ওই আসলে মূল উদ্যোক্তা এই প্রোগ্রামটার।
ওই যে দেখেন আমার ছেলে তো নেট নিয়ে যা যা করতেছে, ও তো এখানে পুরো বাড়িতে দৌড়াদৌড়ি, চুল ধরানো হয়ে গিয়েছে। আর ওদিকে আমি 1 ঘন্টা হয়ে গিয়েছে মুরগি এবং মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে, এখন সেটা ছেঁকে দেওয়া হচ্ছে। আসলে বারবিকিউর যে স্মোকি মানে একটা ঘ্রাণ ফ্লেভার আসে, এটাই খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, সবাই এটা আমরা পছন্দ করি। স্মোকি স্মোকি যে একটা ফ্লেভার আসে, ওটাই আসলে খাবারের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। এটা করতে আরও সময় লাগবে, আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল মুরগিটা, আর মাছটা করতে আরও 1 ঘন্টা লেগেছে। এটা ভালো করে আসলে ব্রাশ করতে হয়, তেল এবং মশলা বারবার ব্রাশ করতে হয়। আমার ছেলে তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে, ও তো রাতে সকালে আবার বলছে যে আম্মু আবার করবো, আজকেও আবার প্রোগ্রাম করবো। এবং আচ্ছা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আবার দেখা যাবে। এত মুরগি দেওয়া হয়ে গেছে, কাইফ তো বাতাস করতেছে, শুধু চুলাটা যেন নিভে না যায়, কয়লা দিচ্ছে বারবার। আর এই তো আয়াজ, দাঁত ফোকলা আয়াজ, ও শুধু দেখতেছে কীভাবে কী করতেছে, আর বারবার বলছে আমাকে কোনো হেল্প করতে হবে কি না বলো। এ তো আমার বড় বড় দুলোভাই চলে আসছে, উনি তো বারবার বলছে যে দেখি তোরা কী করেছিস, কেমন হয় তোদের বারবিকিউ। বারবিকিউ আগেও করেছিলাম, তখন অবশ্য ভাইয়া একটু কাজে বাহিরে গিয়েছিল, ছিল না, এবার দেখছে। আমি বলেছি ইনশাল্লাহ ভালো হবে, তো উনি খেয়ে বলেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কায়ে বসে বসে সেগুলো নেড়ে চেড়ে দিচ্ছে, বারবার ব্রাশ করছে, তেল দিয়ে দিচ্ছে সরিষার তেল এবং মশলা দিয়ে দিচ্ছে। আম্মু দেখছে কি করছি আমরা, আসলে আম্মু কালকে খুব আনন্দ পেয়েছে, আম্মু বলেছে যে বারবার এভাবে প্রোগ্রাম করবা, বাসায় সবাই মিলে আনন্দ হয়। আমাদের আম গাছটা হেলে পড়েছে, সেজন্য এটাকে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। এবার আমাদের আম গাছের আমগুলো খুবই মজা, ভাইয়া খাচ্ছে, এই তো লাইক দিল, বলল খুব মজা হয়েছে, সাথে সস দিয়েছিলাম। ঘরে বানানোই আমাদের টমেটো সস ছিল, এত ফিশ বারবিকিউ সব কিছু নিয়ে বসেছি। এই তো ঘরে বানানো তৈরি সস দিয়ে ভাইয়া খেয়ে বললো খুব মজা হয়েছে, লাইক দিল। আপনারা যদি বাসায় এ ধরনের করতে চান ট্রাই করবেন আমার রেসিপিটি, আর আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। তো আমি চাই আমার মতো আপনারাও বাসায় এটা খুব আনন্দের সাথে সবাই একসাথে বারবিকিউ করেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।